আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি জানেন এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে? এই সুন্দর পৃথিবীর কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না। ভাবুন তো, তখন আপনি কোথায় যাবেন আর কোথায় থাকবেন? বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা আপনাদের জন্য পৃথিবীর মতো এমন কয়েকটি গ্রহ খুঁজে বের করেছি যেখানে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারবো, অথবা কমপক্ষে জীবিত থাকতেই পারবো। আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সেই দশটি গ্রহ সম্পর্কে জানাবো। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, কেপলার 6 to E। এই গ্রহটি পৃথিবী থেকে 1.6 গুণ বড়। এই গ্রহে 122 দিনে এক বছর হয়। এটা পৃথিবী থেকে 1200 আলোক বর্ষ দূরে অবস্থিত। একটা কথা মনে রাখবেন, এই গ্যালারিতে প্রতিটি গ্রহ পৃথিবীর তুলনায় বড়, তাই এদের সুপার আর্থ বলা হয়। অর্থাৎ এদের সবকিছুই আমাদের থেকে বড়, আর এদের লক্ষণ একদম জো প্ল্যানেটের মতো। পোলার কেপ বাদে সব জায়গায় মেঘ, সমুদ্র আর জীব সত্তা আছে, কিন্তু এর টেলার ফ্যাক্ট পৃথিবীর তুলনায় 20% বেশি, যা গ্রিন হাউস এফেক্টের জন্য যথেষ্ট, আর এটা জীবনের সম্ভাবনা কম করতে পারে। নাম্বার টু, কেপলার 186F। কেপলার 186F একটা জো প্ল্যানেট। 2014 সালের এপ্রিলে কেপলার স্পেস অবজারভেটিভরা এটা সন্ধান দেয়। এই পাথর আকৃতির গ্রহটি সূর্যের হ্যাবিটেবল জোনের চারপাশে ঘুরতে থাকে, আর এটা পৃথিবীর তুলনায় 10% বড়। কিন্তু এটা পৃথিবী থেকে 5000 আলোক বর্ষ দূরে অবস্থিত, আর এখানে 130 দিনে এক বছর পূর্ণ হয়। এটার ESI ইজ ইকুয়াল টু 0.61 হওয়ার সাথে সাথে এটা সূর্যের থেকে 33% তাপ ও আলো গ্রহণ করতে পারে, যার কারণে এই গ্রহটির সবচেয়ে আলোকিত দিন পৃথিবীর একটি সন্ধ্যার মতো। এই গ্রহটি পৃথিবীর তুলনায় অনেক ধীর গতির, তাই এই গ্রহটির একদিন পৃথিবীর অনেকগুলো সপ্তাহ বা মাসের সমান হয়। এই গ্রহটির এক পাশ সব সময় তার নক্ষত্রের দিকে ঘুরে থাকবে, আর অপর পাশে সবসময় অন্ধকার থাকবে। কেপলার 186F এর গ্র্যাভিটি পৃথিবীর গ্র্যাভিটির সমান, এই জন্য বিজ্ঞানীদের ধারণা এতে পানিকে তরল পদার্থ হিসেবে রাখা যাবে। এই জন্য কেপলার 186F কে পৃথিবীর মামাতো ভাইও বলা হয়। নাম্বার থ্রি, কেপলার 438B। 2015 সালে জোর কেপলার 438B গ্রহটির সন্ধান মেলে। এটা পৃথিবী থেকে 470 আলোক বর্ষ দূরে অবস্থিত। এটা এখন পর্যন্ত পৃথিবীর মতো খুঁজে পাওয়া গ্রহগুলোর মধ্যে অন্যতম, কারণ এটার ESI অর্থাৎ আর্থ সিমিলারিটি ইন্ডেক্স প্রায় 88 ডিগ্রি, যা কিনা প্রাণীর জীবন ধারণের জন্য যথেষ্ট। এই গ্রহটি পৃথিবীর তুলনায় 12% বড়, আর এখানে পৃথিবীর 40% বেশি তাপ ও আলো আসে। তারপরেও এখানে পৃথিবীর তুলনায় কিছু সুযোগ সুবিধার কমতি আছে, কারণ এখানে ভালো অ্যাটমসফিয়ার নেই। আর সেই গ্রহটির সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রটি সূর্যের তুলনায় 10 গুণ বেশি তাপ দেয়। যদি এই গ্রহটিতে ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে এটাকে আমরা পৃথিবীর পর দ্বিতীয় বাস গ্রহ হিসেবে বেছে নিতে পারি। নাম্বার ফোর, গ্লিজ 667cc। এই গ্রহটি মার্কসের মামাতো ভাই। আপনারা সবাই তো সূর্যকে দেখতে পান, সেখানের 3 স্টারের একটি অংশ এই গ্রহটি, যা পৃথিবী থেকে 23.6 আলোক বর্ষ দূরে অবস্থিত। এটা পৃথিবীর তুলনায় 3.8 গুণ বড়, আর এই গ্রহটির ESI ইজ ইকুয়াল টু 81%। এটা সূর্যের হ্যাবিটেবল জোনের কাছে অবস্থিত, যে কারণে এর গড় তাপমাত্রা 18.8 ডিগ্রি সেলসিয়াস, আর এটা সূর্যের থেকে পৃথিবীর তুলনায় 90% তাপ বেশি পায়। এর একটা অংশ সবসময় অন্ধকার দিকে থাকে, এবং আরেকটা অংশ সবসময় আগুনের গোলার সামনে থাকে। এমনটাও মনে করা হয় যে এই গ্রহটিতে উপযোগী তাপমাত্রা পাওয়া যাবে, যাতে মানুষ জীবন ধারণ করতে পারবে। নাম্বার ফাইভ, কেপলার 2 to B। কেপলার 2 to B একটা জো প্ল্যানেট, যেটা কিনা সূর্যের হ্যাবিটেবল জোনের ভেতরের দিকে অবতরিত হয়। এটা পৃথিবী থেকে 600 আলোক বর্ষ দূরে অবস্থিত, আর ডিসেম্বর 11 এটাকে খুঁজে পাওয়া যায়। কেপলার 2 to B পৃথিবী থেকে 2 গুণ বড়, আর এর এক বছর 290 দিনের হয়ে থাকে। এর তাপমাত্রা খারাপ অবস্থায় 11 ডিগ্রি সেলসিয়াস থাকে, আর ভালো অবস্থায় 22 ডিগ্রি সেলসিয়াস থাকে। তার মানে এখানে মানুষ থাকতে পারবে, কিন্তু এখানে পৃথিবীর মতো করে থাকা যাবে না। এখানের সবচেয়ে আশাবাদী জিনিস হচ্ছে এখানকার তরল পানি গ্রিন হাউস অ্যাটমসফিয়ারের সাথে মিলিত হয়ে এই গ্রহটিকে 100% উষ্ণ রাখে। যদি পৃথিবীর কিছু হয়ে যায়, তাহলে 100% নিশ্চিত এটা আমাদের দ্বিতীয় পৃথিবী হতে পারে। আর আমরা যখন ভবিষ্যতে সেখানে যাব, তখন অ্যালিয়েনদের সাথে দেখা করার 99% সম্ভাবনা রয়েছে, যেগুলো কিনা আউটার লিকুইড লেয়ারের মাধ্যমে বিকশিত হয়েছে।
নাম্বার সিক্স কেপলার 452b। 2015 সালের জুলাই মাসে কেপলার 452b এর সন্ধান মিলে। এটা একটা জো প্ল্যানেট আর এটাকে সুপার আর্থ বলা হয়। এই কেপলার 452b পৃথিবীর তুলনায় 5 গুণ বড়। এটা একটা অরবিটকে 385 দিনে পূর্ণ করে, কিন্তু এর বড় আকারের কারণে এর গ্র্যাভিটি পৃথিবীর তুলনায় দ্বিগুণ, আর এই কারণেই এতে অনেক বেশি সূর্যের আলো ও তাপ পড়ে। এই কারণে এই গ্রহটি পৃথিবীর তুলনায় অনেক বেশি উষ্ণ। তারপরেও এটা প্রাণীর জীবন ধারণের জন্য একটা উপযোগী জায়গা। যদি আমরা কখনো কেপলার 452b তে পৌঁছতে পারি, দুর্ভাগ্যবশত এই গ্রহটি 45,000 আলোক বর্ষ দূরে অবস্থিত। অর্থাৎ যদি আমরা প্রতি ঘন্টায় 37,000 কিলোমিটার পার করে পৌঁছাই, তাহলে আমাদের সেখানে পৌঁছতে 26 মিলিয়ন বছর লেগে যাবে। তাহলে তো ক্রায়োজেনিক প্রিজার্ভেশন আর এজ রিভার্সিং এজেন্ট এই যাত্রার জন্য আবশ্যক হয়ে পড়বে। যদিও কেপলার 452b দেখতে হুবহু পৃথিবীর মতো, কিন্তু এতে গ্রিন হাউস এফেক্টটা একটু বেশি। আবার এমনটাও হতে পারে যে আমরা সেখানে যেতে যেতে এটা একটা আগুনের গোলায় পরিণত হয়ে যাবে। নাম্বার 7 মার্স। এটা সম্পর্কে তো আগে থেকেই আপনারা জানতেন। আসলে আমাদের মতো মানুষদের কাছে পৃথিবী ছেড়ে দূরে কোথাও নিজের বাসস্থান খোঁজার জন্য না সময় আছে না আধুনিক প্রযুক্তি আছে। তাহলে এটাই শ্রেয় যে আমরা পৃথিবীর আশেপাশেই কোথাও নিজেদের বাসস্থান খুঁজে নেই। মার্স আমাদের দ্বিতীয় স্থায়ী বাসস্থান হতে পারে, আর এটাকে হয়তো আমরা আমাদের চলতে জীবনে কোনো এক সময় দেখতে পাবো। এই রেড প্ল্যানেটটি বেঁচে থাকার জন্য একটা উপযুক্ত স্থান। এর শীতল মাটি, উষ্ণ সূর্যের তাপ আর চলমান দিনের গতি, যেটা কিনা পৃথিবী থেকে মাত্র 40 মিনিট বেশি। মার্সের গ্র্যাভিটি পৃথিবী থেকে মাত্র 38% কম, কিন্তু তারপরেও এটা জীবন ধারণের জন্য যথেষ্ট। মার্সকে পৃথিবীতে রূপান্তর করার অনেক সুযোগ আছে। এই গ্রহটির 3টি অ্যাটমসফিয়ার থাকার কারণে এই গ্রহটি সূর্যের লাভার হাত থেকে রক্ষা পায় আর নির্দিষ্ট অক্সিজেন বজায় রাখে, যা শ্বাস নেওয়ার যোগ্য। স্পেস এক্স এর মতো কোম্পানিগুলো তাদের অ্যাস্ট্রোনাট টিম তৈরি করেছে মার্সে যাওয়ার জন্য, আর তাদের টিম প্রথমবার মার্সে যাবে 2031 সালে। আশা আছে আমরা ভবিষ্যতে আমরা মার্সে আমাদের ঘরগুলোকে দেখতে পারব। নাম্বার 8 প্রক্সিমা বি। প্রক্সিমা বি একটি জো প্ল্যানেট যার দূরত্ব পৃথিবী থেকে 4.2 আলোক বর্ষ। 2016 সালে এটা প্রথম সন্ধান মেলে। প্রক্সিমা বি গ্রহটি প্রক্সিমা সেঞ্চুরি নামের একটি নক্ষত্রের চারপাশে ঘোরে। এতে পৃথিবীর মতো পানি থাকার কারণে এটাকে বাসযোগ্য মনে করা হয়। এই জো প্ল্যানেটটি পৃথিবীর তুলনায় 30% বড়, আর এখানে 11 দিনে 1 বছর পূর্ণ হয়। তার মানে আপনি অনেকগুলো জন্মদিন পালন করতে পারবেন আর অনেকগুলো উপহারও পেতে পারেন। আর এই গ্রহটির ESI 0.87%। কিন্তু এর সবচেয়ে বড় ঘাটতি হল সূর্যের কাছে থাকা সত্ত্বেও এটা সূর্য থেকে মাত্র 2% তাপ এবং আলো নিতে পারে, আর এখানে প্রায় ধ্বংসকারী খুনি ঝড় হয়ে থাকে, যা পৃথিবীর খুনি ঝড়গুলোর তুলনায় 2000 গুণ বেশি শক্তিশালী। নাম্বার 9 কেপলার 62f। এই গ্রহটি সুপার আর্থ নামে পরিচিত, আর এটাকে 2013 সালের এপ্রিলে খুঁজে বের করা হয়। কেপলার 62f 7 বিলিয়ন ইয়ার্স পুরনো স্টারের হ্যাবিটেবল জোনে অবস্থিত। কেপলার 62f এর আর্থ সিমিলারিটি ইন্ডেক্স অর্থাৎ ESI ইজ ইকুয়াল টু 0.67, আর এটা পৃথিবীর তুলনায় 1.4 গুণ বড়। এখানে সূর্যের মতো ছোট্ট একটা সূর্য আছে। সৌভাগ্যবশত এখানে পৃথিবীর মতো সমুদ্র এবং পানি আছে। এই গ্রহটি অ্যালিয়েন আর মানুষদের থাকার জন্য উপযোগী। এখানে 265 দিনে 1 বছর হয়, আর এখানে পৃথিবীর তুলনায় 41% সূর্যের আলোক রশ্মি থাকে। যদিও এই গ্রহটি সাইডলি লকড হতে পারে, অর্থাৎ এক পাশ সব সময় সূর্যের দিকে মুখ করে থাকবে আর অন্য পাশ সবসময় অন্ধকার থাকবে। তাহলে মানুষ শুধু সেখানেই জীবিত থাকতে পারবে যেখানে মানুষের বেঁচে থাকার মতো তাপমাত্রা থাকবে। নাম্বার 10 গ্যালিস 581g। গ্যালিস 581g জার্মিনা নামেও বেশ পরিচিত, যেটা কিনা পৃথিবী থেকে 20 আলোক বর্ষ দূরে অবস্থিত। 2010 সালে স্টিফেন ওয়াকড নামের এক ব্যক্তি এই গ্রহটির সন্ধান দেন। এখানে 67 দিনে 1 বছর হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এই গ্রহটিও সূর্যের সাথে সাইডলি লক। যদি অ্যাটমোসফিয়ার ঠিক থাকে, তাহলে এই গ্রহটি গরম দিকে তাপমাত্রা শীতল দিকে আনতে পারবে আর এটাকে জীবন ধারণের যোগ্য করতে পারবে। আর এখানে পানি থাকার সম্ভাবনাও আছে, কমপক্ষে একটা সমুদ্র তো পাওয়াই যাবে। গ্যালিস 581g পৃথিবী থেকে 1.5 গুণ বড়, কিন্তু এর সূর্য ছোট হবার কারণে এর গড় তাপমাত্রা 37 ডিগ্রি ফারেনহাইট অথবা 10 ডিগ্রি ফারেনহাইট থাকে।
কিন্তু এই সকল সম্ভাবনাগুলো এটা প্রমাণ করে যে 581G বাসযোগ্য, যা কিনা অনেক আশাবাদী একটা অনুমান। তো বন্ধুরা, এই গ্রহগুলোর মধ্যে আপনার কোনটিকে বেশি ভালো লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করুন আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ।